লাস্টে একটু করে টাইম দিয়েন। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা পরিচিতিটা একটু সবাই দেখে নি, যোগাযোগ নবম প্রযুক্তি দশম, শ্রেণী দশম হ্যাঁ নবম দশম অধ্যায় তৃতীয়, অধ্যায় দায় তৃতীয় তৃতীয় অধ্যায়, প্রিপেয়ার্ড বাই খোরশেদ মুকুল স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিডি সাউথ এশিয়ান স্কুল, হ্যাঁ ফার্স্ট খুব ডিজিটাল স্কুল ইন চিটাগাং। গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে শিক্ষায় ইন্টারনেট। তোমরা একটা ডিভাইস আমরা দেখতে পাচ্ছি যেখানে পড়ার একটা অপশন দেখতে পাচ্ছি, পড়ছে এরকম একটা। আজকের পাঠ হচ্ছে শিক্ষা ইন্টারনেট। কি বলেছি আজকের পাঠ? শিক্ষা ইন্টারনেট, শিক্ষা শিক্ষা ইন্টারনেট। ইন্টারনেট আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে ই-লার্নিং কি তা বলতে পারবো, শিক্ষা ইন্টারনেটের মানে ইন্টারনেটে শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, আর হচ্ছে ইন্টারনেটে প্রাপ্ত শিক্ষার সুবিধা বর্ণনা করতে পারবো। প্রথমে আমরা জেনে নিই শিক্ষায় ইন্টারনেট বলতে কি বোঝাই। প্রথমে আমরা জেনে নিই কি শিক্ষায় ইন্টারনেট বলতে কি বোঝাই। শিক্ষায় ইন্টারনেট বলতে মূলত শিক্ষার উন্নয়ন অর্থাৎ শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার বিস্তার অর্থাৎ শিক্ষাটাকে প্রসারিত করে দেওয়া, এবং শিক্ষার প্রচার প্রসারকে বোঝানো হয়। অর্থাৎ শিক্ষায় ইন্টারনেট বলতে আমরা মূলত বুঝতে শিক্ষার যে মান সেটাকে উন্নয়ন করা, ঠিক আছে, অর্থাৎ শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাটাকে বিস্তৃত করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, তারপরে শিক্ষার প্রচার এবং প্রসারকেই বুঝিয়ে থাকে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করে সেটাকে প্রচার প্রসার করে দেওয়াই হচ্ছে শিক্ষায় ইন্টারনেট। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? মোটামুটি স্যার আমি ফুল হ্যাঁ। বুঝি নাই। এরপরে হচ্ছে আমরা দেখো কিছু বই দেখতে পাচ্ছি, তারপরে পাশের চিত্র দেখতে পাচ্ছি, আমরা একটা ডিভাইসের মধ্যে পড়ালেখা করছি, সেটা হচ্ছে স্মার্ট ডিভাইস বলতে পারি আমরা, ঠিক আছে, যে কোনো ধরনের ডিভাইস গুলোর মধ্যে আমরা বই পড়তে পারি, যে ডিজিটাল ডিভাইস গুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা কি করতে পারি, বই পড়তে পারি। অর্থাৎ পারি ই লার্নিং মানে হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। কি বলেছি? ইলেকট্রনিক লার্নিং, ই লার্নিং কি ইলেকট্রনিক লার্নিং, লার্নিং ই লার্নিং কি বলেছি ইলেকট্রনিক, ইলেকট্রনিক লার্নিং। ই লার্নিং এর বিভিন্ন মাধ্যম, অর্থাৎ আমরা যেসব মাধ্যম ব্যবহার করে ই লার্নিং করতে পারি, অর্থাৎ যেসব মাধ্যম ব্যবহার করে আমরা ইন্টারনেটে পড়ালেখা করতে পারি, সেটা হচ্ছে রেডিও, টেলিভিশন, সিডি রম, ব্যক্তিগত নেটওয়ার্ক, ইন্টারনেট। আমরা সবাই একবার বলবো, রেডিও, টেলিভিশন, সিডি রম, ব্যক্তিগত নেটওয়ার্ক, ইন্টারনেট, এইসব যন্ত্র ব্যবহার করে আমরা ইন্টারনেটে পড়ালেখা করতে পারি, অর্থাৎ ই লার্নিং। রেডিওতে কিভাবে পসিবল? বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান রেডিওতে হয় না, হয় কি না? এখন কি রেডিও আছে? হ্যাঁ আছে, এখন মোবাইলে সব রেডিও পাওয়া যায় না, সব পাওয়া যায়, এখন ফেসবুকও তো রেডিও লাইভ করে, বিভিন্ন রেডিও গুলা করে কি না? হ্যাঁ হ্যাঁ আমরা দেখবো, সব রেডিও পাওয়া যায় এখন তো, রেডিও তো তোমার লাইভ সংবাদ প্রকাশ করা হয়, ঠিক আছে, লাইভ সংবাদ রেডিওর মাধ্যমে দেখি আমরা, বিভিন্ন ফেসবুক পেজের মধ্যে তাদের যে পেজ রয়েছে সেখানে লাইভ সম্প্রচার করে তারা, ঠিক আছে। এরপরে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি যেগুলো রয়েছে, যেমন রেডিও টুডে 89.6 এ ধরনের, তারপরে 88.00, 105 এই যেগুলো ফ্রিকোয়েন্সি রয়েছে, এখানে বিভিন্ন ধরনের রেডিওগুলো আমরা বর্তমানে পেয়ে থাকি, ঠিক আছে। এর মাধ্যমে বিভিন্ন যে শিক্ষামূলক অনুষ্ঠানগুলো সেগুলো আমরা পাই। এরপরে টেলিভিশনের মাধ্যমে আমরা কি, ওই যে আমাদের করোনাকালের প্রথম দিকে টেলিভিশনের মাধ্যমে কি আমাদের ক্লাসগুলো হয়েছে, বিভিন্ন সিডি রম, অর্থাৎ বিভিন্ন ধরনের টিউটোরিয়াল গুলো আমরা সিডিতে রাখতে পারি, ব্যক্তিগত নেটওয়ার্ক এর মাধ্যমে আমরা কাজ করতে পারি, ইন্টারনেটের মাধ্যমে তো বলতে হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে আমরা সবকিছু এখন হাতের মুঠোই পেয়েছি। বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, আমরা যে বিষয় সম্পর্কে জানি না সেই বিষয় সম্পর্কে খুব সহজে আমরা এটার মাধ্যমে জানতে পারি, একই বিষয়ে একাধিক টিউটোরিয়াল দেখতে পারি, একই বিষয়ে একাধিক আর্টিকেল পড়তে পারি ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে। জি স্যার, আইসিটি যন্ত্রে একটা ক্রম পরিবর্তন দেখতে পাচ্ছি, আমরা একটু দেখি, ডেস্কটপ, ডেস্কটপ থেকে ল্যাপটপ, ল্যাপটপ থেকে ট্যাব বা প্যাড, এরপর হচ্ছে স্মার্ট ফোন, অর্থাৎ বর্তমানে কিন্তু স্মার্টফোনের মধ্যেই কিন্তু আমরা সবকিছু করতে পারি, ঠিক আছে, মানে ল্যাপটপের অনেক কাজই আমরা করতে পারি। এখন আমরা অনেকেই মোবাইলের মাধ্যমে ক্লাস করি না, করি কি না, যেটা আমরা ল্যাপটপের মাধ্যমে করতে পারি, ডেস্কটপের মাধ্যমে করতে পারি, ঠিক তেমনি সেটা আমরা স্মার্টফোনের মাধ্যমেও করতে পারি। এটা হচ্ছে আইসিটি যন্ত্রের ক্রম পরিবর্তন, সবাইকে এটা একটু লিখে নিতে হবে, সবাই একটু এটা একটু লিখে নাও তো। দেখো শিক্ষায় ইন্টারনেট ব্যবহার করতে যেসব বিষয় আমাদের খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে আইসিটি ডিভাইস, ইন্টারনেট সংযোগ এবং দক্ষতা। এই বিষয়টা আমি প্রায় সময় বলি, আমাদেরকে ইন্টারনেট থেকে যদি লাভবান হতে হয় ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে, এবং আমাদের ইন্টারনেট
ব্যবহারের জন্য একটা সংযোগ লাগবে এবং আইসিটি ডিভাইস লাগবে, ঠিক আছে? আইসিটি ডিভাইস ছাড়া তুমি কখনো ইন্টারনেট ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? ইন্টারনেট সংযোগ ছাড়াও দরকার পারবে না। এবং মনে করো তোমার আইসিটি ডিভাইসও আছে, তোমার ইন্টারনেট সংযোগও আছে, কিন্তু তুমি সেটা ব্যবহার করতে জানো না, তোমার সেই ধরনের দক্ষতা নেই, তাহলে তুমি কখনো ইন্টারনেট ব্যবহার করে সেখান থেকে যে ই লার্নিং এর যে বিষয়টা সেটা কখনো উপভোগ করতে পারবে না, অর্থাৎ সেখানে তুমি তোমার যে বিষয় সেটা কখনো কি হাসিল করতে পারবে না, ঠিক আছে? সেজন্য আইসিটি ডিভাইসের যে ক্রম পরিবর্তন, সেখান থেকে যে কোনো একটা ডিভাইস আমাদের পাইলেই হবে, ঠিক আছে? স্মার্টফোন দিয়ে আমরা করতে পারি, ট্যাব দিয়েও করতে পারি, ডেস্কটপ দিয়েও করতে পারি, ল্যাপটপ দিয়েও করতে পারি। এছাড়া ইন্টারনেট সংযোগ, ইন্টারনেট সংযোগ কিন্তু আমাদেরকে খুব বেশি দরকার, এবং যেখানে হাই ব্যান্ডউইথের হাই ব্যান্ডউইথ যদি না থাকে, ঠিক আছে, সেখানে ইন্টারনেট সংযোগ যদি হাই ব্যান্ডউইথ না থাকে, তাহলে কিন্তু আমরা সেখানে কি করতে পারবো না, আমাদের যে লাইভ, যেমন এই যে লাইভ ক্লাসগুলো আর ঠিক, তারপর আমাদের যে ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ডাউনলোড করা কিংবা বিভিন্ন বিষয়ে পড়ালেখা করা, এগুলো কিন্তু আমরা ভালো করে করতে পারবো না। অর্থাৎ দ্রুত গতির বেশি ব্যান্ডউইথের ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে, তাহলেই কিন্তু আমরা কি আমরা এখান থেকে ভালো করে সুবিধাটা পেতে পারবো, ঠিক আছে? আমি আবার বলছি, দ্রুত গতির বেশি ব্যান্ডউইথের কি ইন্টারনেট ব্যবহার থাকলেই তখন আমরা কি করতে পারবো, এটা থেকে উপকার পেতে পারবো, অর্থাৎ অনলাইন থেকে আমরা সেটা সেই টিউটোরিয়াল গুলা কিংবা সেই লেসন গুলা আমরা যেটা বুঝছি না সেই বিষয়ে আমরা পড়ালেখা করতে পারবো, ঠিক আছে? এখন সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে দক্ষতা। এখন মনে করো তোমার আইসিটি ডিভাইসও আছে, তুমি একটা আইসিটি ডিভাইস কিনেছো, ঠিক আছে, ল্যাপটপ কিনেছো, ডেস্কটপ কিনেছো, একটা ভালো মানের স্মার্টফোন কিনেছো, তোমার ইন্টারনেট সংযোগও আছে, বাসায় ওয়াইফাই রয়েছে এবং ভালো ব্যান্ডউইথ, ঠিক আছে, মনে করো 25 Mbps আছে, ঠিক আছে? এখন তুমি সেগুলো ব্যবহার করতে জানো না, তুমি কোন সাইটে গেলে কি পাবা, ঠিক আছে? মনে করো তুমি আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারো না, বা আমাদের ওয়েবসাইটটা জানো না, বা কিভাবে সেটা লগ ইন করতে হয় এই বিষয়গুলো জানো না, ঠিক আছে? বিষয়গুলো যদি তুমি না জানো, তাহলে তুমি কখনোই এখান থেকে উপকার পেতে পারবে না। সেজন্য আমাদের এই তিনটি বিষয়ের সমন্বয় অবশ্যই জরুরি। এই তিনটে বিষয়ের সমন্বয় যদি হয়, তাহলে আমরা কি আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, কাঙ্ক্ষিত যে উপকারিতা সেটা, ঠিক আছে? সবাইকে এই তিনটা বিষয় একটু লিখে নাও সবাই, দেখো। এরপরে জুম থেকে বের হয়ে এটাকে ফোর স্টপ মারো, আমরা এখন ক্লিয়ার চান্স, তারপর ঢুকে যাও। আমরা এখন কিছু সাইট দেখতে পাচ্ছি যেখানে www.com, এরপরে শিক্ষক বাতায়ন, এখানে কিন্তু এখান থেকে অনেক ধরনের টিউটোরিয়াল, অনেক কন্টেন্ট আমরা পেতে পারি। একটা বিষয় হচ্ছে, আমরা একটু আগে যে বিষয়টার কথা বলেছিলাম, মানে দ্রুত বেশি ব্যান্ডউইথে যদি ইন্টারনেট সুযোগ পাই, তাহলে কিন্তু আমরা এইসব বিষয় ব্যবহার করতে পারবো। কিন্তু এছাড়াও আরো কিছু জিনিস রয়েছে যেগুলো যদি না থাকে, তাহলে আমরা কখনো এখান থেকে সেই সুযোগ সুবিধাটা পাবো না। সেটা হচ্ছে, মনে করো আমাদের, মনে করো ভালো ডিভাইস রয়েছে, আমরা সেটা ব্যবহার করতে জানি, এবং আমাদের ভালো ব্যান্ডউইথের ইন্টারনেট সংযোগ রয়েছে, কিন্তু অনলাইনে আমাদের সেরকম কন্টেন্ট নাই যেখান থেকে আমরা পড়ালেখা করতে পারবো, তাহলে কিন্তু আমরা এদিক থেকে অত বেশি আগাতে পারবো না। কিন্তু সরকার কিন্তু সেদিক দিয়ে লক্ষ্য রেখে বিভিন্ন ধরনের ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, শুধু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তা না, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করার জন্য, বিভিন্ন ধরনের ভালো কন্টেন্ট তৈরি করার জন্য, যাতে স্টুডেন্টরা অর্থাৎ শিক্ষার্থীরা অনলাইন থেকে তাদের যে কাঙ্ক্ষিত লেকচার কিংবা তাদের যে কাঙ্ক্ষিত বিষয় সেটা জেনে নিতে পারে। এই ধরনের কিছু সাইট আমরা এখানে দিয়েছি, শিক্ষক.com, শিক্ষক বাতায়ন, এখানে কিন্তু তোমাদের অনেক, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক কন্টেন্ট রয়েছে, ঠিক আছে? এছাড়া আমরা যারা সাউথ এশিয়ানে পড়ি বা আমরা যারা সাউথ এশিয়ানে পড়াই, আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু সম্প্রতি আমাদের প্রত্যেকটা ক্লাসের লেকচারগুলো কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি। তোমরা যারা ক্লাসগুলো মিস করছো কিংবা তোমরা যারা ক্লাসগুলো করতে পারছো না, তারা কিন্তু পরবর্তীতে এখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো, অথবা অনেকে করার পরেও না বুঝলে কিন্তু এখান থেকে আবার পুনরায় সেই ভিডিওটা দেখে তোমরা সেই ক্লাসটা আবারও এখান থেকে বুঝে নিতে পারবা, ঠিক আছে? এই সুযোগ সুবিধাটা রয়েছে। এভাবেই সরকারি এবং বেসরকারি উদ্যোগে একটা ভালো একটি ভালো কতগুলো কন্টেন্টের তৈরি হচ্ছে অনলাইনে, যার কারণে শিক্ষার্থীরা আগের যে একটা অভাব ছিল তাদের কন্টেন্টের, বা আগের যে একটা প্রবলেম ছিল তাদের মধ্যে, সেটা অনেকটাই সলভ হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এই যে লার্নিং কিংবা এই যে অনলাইনে পড়ালেখা, এটা কিন্তু কখনো প্রচলিত শিক্ষা পদ্ধতির বিকল্প নয়, আমি এটা আগেও বলেছি, ঠিক আছে? এই যে ই লার্নিং কিংবা
অনলাইনে যে পড়ালেখা বা ইন্টারনেট বেস যে পড়ালেখা সেটা কিন্তু কখনো আমাদের সনাতন পদ্ধতির বিকল্প নয়, এটাকে বলা হয় পরিপূরক। কি বলা হয়? পরিপূরক অর্থাৎ সহায়ক। কি বলেছি? সহায়ক, মনে থাকবে কিনা? এটা হচ্ছে সনাতন পদ্ধতির, যে আমরা স্কুলে এসে ম্যানুয়ালি বা আমরা অফলাইনে যে পড়ালেখা করি সেটার কখনো বিকল্প নয়, সেটার বিকল্প কখনো নয়, সেটার সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা কোনো একটা বিষয় বুঝতেছি না, সেটা আমরা ক্লাস করে স্কুল থেকে চলে গেছি বুঝতেছি না, তখন সেটা আমরা অনলাইন থেকে টিউটোরিয়ালটা দেখে ভালো করে বুঝে নিতে পারি, ঠিক আছে? বা একই বিষয়ের উপর অনেকগুলো টিউটোরিয়াল পাওয়া যায়, ঠিক আছে? ওই যে আমি একটা এক্সাম্পল বারবার দিই, মনে করো আমি স্কুলের স্যারে মহাশূন্য পড়াইছে, ঠিক আছে, বা মহাশূন্যে যে বস্তুর ওজন নাই সেটা পড়িয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা আমি বুঝতেছি না, কিন্তু তুমি বাসায় গিয়ে একটা যদি ভিডিও দেখে নিতে পারো তাহলে জিনিসটা তোমার কাছে অনেকটা ভিজুয়াল হলে অনেকটা বোধগম্য হয়। অর্থাৎ আমরা খুব তাড়াতাড়ি বিষয়টা বুঝে নিতে পারি। সেজন্য অনেক কিছু দেখা যাচ্ছে আমরা না বুঝে সেই সম্পর্কে কন্টেন্ট আমরা অনলাইনে পাচ্ছি এবং সেগুলো পড়ে বা সেগুলো দেখে আমাদের যে কাঙ্ক্ষিত যে পড়ালেখাটা সেটা কমপ্লিট করার সুযোগ আমাদের আছে। এছাড়া দেখো ডিজিটাল ক্লাসরুম, অনলাইন ভার্চুয়াল ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুমগুলোতে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে আমাদের ক্লাসগুলো করিয়ে থাকি। যারা আমরা সাউথ এশিয়ানে পড়ি তারা দীর্ঘদিন এই ক্লাসগুলোর সাথে অভ্যস্ত, ঠিক আছে, ডিজিটাল ক্লাসরুমগুলোর সাথে, অনলাইন এই আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলোর সাথে অভ্যস্ত। এছাড়া আমরা করোনাকালে কিন্তু এই যে ভার্চুয়াল ক্লাসরুম, এখন যে তোমরা ক্লাস করছো এটাও তো একটা ভার্চুয়াল ক্লাসরুমের অধীনে, তাই না? আমরা যারা এখানে পড়ছি বা আমরা এই বিষয়গুলো খুব কাছ থেকে দেখছি, ঠিক আছে, ডিজিটাল ক্লাসরুম এবং ভার্চুয়াল ক্লাসরুম এগুলোর সাথেও কিন্তু ইন্টারনেটটা যুক্ত, ঠিক আছে। ইন্টারনেট ছাড়া এখানে এগুলো কখনো সম্ভব নয়। এই যে ভার্চুয়াল ক্লাসরুম, এখানে যদি ইন্টারনেট কানেকশন চলে যায় তাহলে কি ক্লাসটা নেওয়া সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। তাহলে শিক্ষার ক্ষেত্রে এখানে ইন্টারনেটটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে কিনা? তাহলে এই যে শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটটা এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা কখনো আমরা অস্বীকার করতে পারে না, সেটা কখনো আমরা কি করতে পারে না, অস্বীকার করতে পারে না। এত দেখো পাঠ্য বই, পাঠ্য বইয়ের গুলো আমরা এনসিটিতে খুব সহজে পেয়ে থাকি। এছাড়াও দেখো যারা চোখে দেখে না, যারা কি করে না চোখে দেখতে পায় না, দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য সরকার কিন্তু বিভিন্ন বিশেষায়িত কিছু বইয়ের ব্যবস্থা করেছে, ঠিক আছে, যেগুলোর সাথে কন্টেন্টের সাথে সেগুলোর সাউন্ডও থাকে, কন্টেন্টের সাথে কি থাকবে সাউন্ডও থাকবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু বিশেষায়িত কি রয়েছে, বই রয়েছে, ঠিক আছে, যে বইগুলোতে তারা কন্টেন্ট আছে, যেমন আমাদের যে আইসিটি বই, সেই আইসিটি বইটা তো আছেই, সেটার সাথে প্রতিটি লাইন ওয়াইজ প্রতিটি বিষয়ের সাথে মানে প্রত্যেকটা বিষয় সেখানে সাউন্ড সিস্টেম করে দেওয়া আছে, মানে সাউন্ড সিস্টেমের মাধ্যমে তারা সেখানে ভয়েস শুনতে পাবে। স্যার ব্রেলিং না হ্যাঁ, সেখানে আমরা ভয়েসের মাধ্যমে অর্থাৎ সাউন্ডের মাধ্যমে পড়াটা পড়তে পারবো। দেখো সে কানে হেডফোন দিয়ে শুনছে। এছাড়াও কিন্তু অনেক অডিও বুক যেটাকে বলা হয় আর কি বলা হয় অডিও বুক, বুঝতে পেরেছি? তোমরা কি বুঝতে পারছো কিনা? এবং আমাদের যে পাঠ্য তালিকার বাইরে অনেক বই আছে না, সেগুলো কিন্তু অনেকগুলো অডিও বুক পাওয়া যায়। অর্থাৎ সেটা আমাদের যে সফট কপি থাকে সেই সফট কপির সাথে অডিওটা মানে কারো কণ্ঠ দিয়ে সেটা কি করে দেওয়া হয়, বইগুলোকে সংরক্ষণ করতে সংরক্ষণ করা থাকে এবং সেগুলো দৃষ্টি প্রতিবন্ধীরা কি করতে পারে শুনতে পারে। এবং শুনতে পারার কারণে তাদের যে একটা পাঠ্য বইয়ের সাথে দূরত্ব থাকার কথা ছিল সেটা অনেকটা মিটিয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা? এখন আমরা এনসিটিভিতে কিন্তু বইগুলো কি হিসেবে পাচ্ছি, অনলাইন কপি হিসেবে পাচ্ছি না। এছাড়া আমাদের এনসিটিভির ওয়েবসাইট রয়েছে, এনসিটিভির ওয়েবসাইট থেকে আমাদের কি বইগুলো ডাউনলোড করতে পারি। যাদের বই হারা যায়, এখানে অনেকের বই তো অনেক সময় দেখা যায় বই খুঁজে পাচ্ছি না আমরা, অথবা বৃষ্টিতে ভিজে গেছে, অথবা কালকে পরীক্ষা আজকে বইটা খুঁজে পাচ্ছি না, তারা চাইলে কিন্তু খুব সহজে এনসিটিভি থেকে আমাদের পাঠ্যপুস্তক গুলো ডাউনলোড করতে পারি, অথবা এনসিটিভির একটা অ্যাপস রয়েছে। এই অ্যাপস এর মধ্যে আমরা কি করতে পারি, আমাদের সকল বই একদম প্ল্যান নার্সারি থেকে শুরু করে ইন্টার পর্যন্ত সব বই এখানে আছে, সব বিষয়ের বই এখানে পাওয়া যায়। একটা অ্যাপস ডাউনলোড করতে হয়ে যাবে, ওখান থেকে তুমি সব বই মানে সবগুলো সাবজেক্ট পড়তে পারবা। আসলে ওই যে একটা বিষয় বারবার বলতে হয়, এটা হচ্ছে সহায়ক, মানে এটার উপর বেস করে তুমি সারাদিন কাটাতে পারবে না, কারণ একটা মানুষ সারা কোন অনলাইনে এরকম পড়তে পারে না। আসলে চোখেরও প্রবলেম হয়, ঠিক আছে, মানসিকভাবেও একটু স্যাটিসফ্যাকশনের দরকার হয়, কিন্তু বিশেষ প্রয়োজনে আমরা এগুলো ব্যবহার করতে পারি। ওই যে বললাম সহায়ক পরিপূরক, কিন্তু বিকল্প নয়।
ঠিক আছে, বিকল্প নয়, মনে থাকবে কিনা সবার? Yes, sir. Okay, very good. আমরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটের নাম এখানে দিচ্ছি, সবাই একটু এগুলো একটু দেখে নাও, ঠিক আছে? সবাইকে একটু লিখতে হবে এগুলা। কানাল রয়েছে, ম্যাথ ফোরাম রয়েছে, ম্যাথ অলিম্পিয়াড রয়েছে, লার্নিং সায়েন্স রয়েছে, ঠিক আছে? এগুলো হচ্ছে বিশেষায়িত কিছু ওয়েবসাইট, এখানের মধ্যে তোমরা তোমাদের যে বিভিন্ন টিউটোরিয়ালগুলো প্রয়োজনীয় টিউটোরিয়ালগুলো এখানে পাবা, ঠিক আছে? মানে ম্যাথের হলে ম্যাথ, এখানে যেমন ইংলিশের বিবিসি জানালা, ম্যাথ ফোরামের ম্যাথ, ম্যাথ অলিম্পিয়াডের ম্যাথ সংক্রান্ত, লার্নিং সায়েন্স এখানে সায়েন্স সংক্রান্ত রয়েছে, ঠিক আছে? এরপরে উইকিপিডিয়া বাংলা বলেছি, উইকিপিডিয়া ইংলিশ বলেছি, ঠিক আছে? খান একাডেমি বাংলা রয়েছে, মনে থাকবে কিনা? তারপরে মিনিস্ট্রি অফ এডুকেশনের যে একটা ওয়েবসাইট রয়েছে সেটা রয়েছে। তাহলে এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো বা প্রয়োজনীয় যে টিউটোরিয়ালগুলো এগুলো সবাই পেতে পারি এবং খুব সহজে আমাদের অজানা বিষয়গুলো জেনে নিতে পারি, এবং অর্থাৎ যে বিষয়গুলো আমরা ঠিক মতো বুঝবো না সেগুলো আমরা এখান থেকে জেনে নিতে পারি। তোমরা এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। কারো কিছু যদি জানার থাকে বা কেউ কিছু এতক্ষণ আমরা যতটুকু পড়িয়েছি কারো কিন্তু কোয়েশ্চেন থাকে, কেউ কিছু যদি না বুঝে থাকো বা কারো কিছু জানার থাকলে সবাই প্রশ্ন করতে পারো। দা কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থাকবে নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। SW অ্যাপসে দিয়ে দিব, ঠিক আছে? ওখান থেকে দেখে স্যার আমি, স্যার আমি দিকে, আপনি স্যার দেখেন না স্যার, আমি SW দিলে আচ্ছা দেখব আজকে। ওকে, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।